এত কাছে তবু এত দূরে, একসাথেই অনুশীলনে মুশফিক ইমরুল। কিন্তু করোনার এই ক্রান্তিকালে মানতেই হবে সামাজিক দূরত্ব। কিছুক্ষণ পরই ব্যাট প্যাট নিয়ে ইনডোরে যান মুমিনুল। স্মিত হাসিতে জানিয়ে দিলেন নিজের স্বস্তি। দশ দিনের বিরতি শেষে আবারও মাঠে ক্রিকেটাররা, তবে আলাদা নজর ছিল টাইগারদের দুই ফরম্যাটের দুই অধিনায়ক মাহমুদুল্লাহ মুমিনুলের দিকেই। মনে হলো ঐচ্ছিক অনুশীলনে নেমেই রিয়াদ যেন আরও চনমনে। লকডাউনে শরীরের অতিরিক্ত মেদ ছড়ানোর প্রমাণ স্পষ্ট। জিম করলেন, দৌড়ালেন পাক্কা ঘণ্টা দুয়েক, যেন বয়স তার কাছে নস্যি। এরপর ইনডোরে করলেন ব্যাটিং অনুশীলন। করোনাকালে প্রথমবারের মতন হোম অফ ক্রিকেটে মুমিনুল। সবকিছুই যেন নতুন লাগছে তার। প্রথম দিনেই নিজেকে ঝালিয়ে নিলেন আড়াই ঘন্টার বেশি। ইতিবাচক মিমি আশাবাদী লঙ্কা সিরিজ নিয়েও। আমার কাছে মনে হচ্ছে সব একটু নতুন নতুন লাগছে প্রথম থেকে। অ্যাডজাস্ট করতে মানে একটু সময় লাগবে, হয়তো দুই তিন দিন অথবা চার পাঁচ দিন লাগতে পারে। আশা করি খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবো। আর জিনিসটা অনেকদিন একদিন ধরে বাইরে ছিলাম, খুব মিস করতেছিলাম। প্রথম দফার ঐচ্ছিক অনুশীলনের সবচেয়ে নিয়মিত মুখ মিঠুন মুশফিকও নিজেদের ঝালিয়ে নিয়েছেন জিম, রানিং আর ব্যাটিং করে। সাব্বির রহমান আসেন সবার শেষে। মাঝে একাডেমির ১৬ নম্বর উইকেটে বোলিংয়ের অনুশীলন সেরেছেন তাইজুল, রানা, তাসকিন, শফিউলরা। ঢাকার বাইরে এদিন প্রথমবারের মতো ব্যাটিংয়ের অনুশীলনের সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। রাজশাহীর ইনডোরে দীর্ঘক্ষণ নিজেকে ফিরে পাওয়ার সংগ্রাম শান্ত সাঞ্জামুলদের। সিলেটে অনুশীলনে ফিরেই বোলিংয়ে ঝড় তুলে টানা পাঁচ ওভার করেছেন এবাদত হুসাইন। নাসুম খালিদ রাহি সীমাবদ্ধ ছিলেন শুধু রানিং আর ফিটনেস ট্রেনিংয়েই। খুলনায় প্রথম দিনে জিমে সময় কাটিয়েছেন মেহেদি মিরাজ। ব্যাটিংয়ের সঙ্গে রানিং করেছেন মেহেদি, সোহানরা। আর চট্টগ্রামের দ্বিতীয় দফার প্রথম দিনে নাঈম হাসানের সঙ্গী হয়েছেন ইয়াসির রাব্বি, ইরফান শুকুর। মাহবুব রিমন, সময় সংবাদ।